হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কিছু বেসিক প্যাটার্ন শিখব, যেগুলো আমরা মেহেদির মধ্যে ব্যবহার করে থাকি, আর রেগুলার দেওয়ার কারণে মেহেদিটা অনেক সুন্দর ফুটে ওঠে। সো আমরা কয়েকটা প্যাটার্ন শিখব আজকে, বেসিক প্যাটার্ন। সো আজকে আমি স্টার্ট করে দিই তাইলে। তো আমি ফার্স্টেই দুইটা এঁকে রাখছি, এই যে। তো আমি এই দুইটা করাবো, সাথে আরও একটা করাবো, সেটা আমি দেখিয়ে দিব আস্তে আস্তে। তো আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে নোটিফিকেশন পান আপনারা, ঠিক আছে? তো এই প্যাটার্নটা করার জন্য যারা আমরা নিউ, তাদের জন্য এই প্যাটার্নটা করার জন্য তারা অনেক সময় হয় কি, এই যে এই লাইনগুলো ঠিকভাবে দিতে পারে না, আঁকা বাঁকা হয়ে যায়, যার কারণে হচ্ছে ওইটা একটা ভালো শেপে আসে না। তো আমরা ভালো, যারা নতুন মানে একদম নিউ, তাদের জন্য একটা ইজি ওয়ে আছে, সেটাই আমি দেখিয়ে দিব আজকে। তো ফার্স্টে আমি একটা লাইন করে নিব, এই যে একটা লাইন করে নিলাম, তারপর এখানে আরেকটা লাইন করে নিলাম, ডাবল লাইন করে নিলাম, তারপর এখান থেকে এভাবে একটা, ঠিক সেম এখানে আরেকটা করে নিব আমি, তারপর এখানে একটা করব, এখানে আরো একটা লাইন করব আমি, আমরা অলওয়েজ ট্রাই করব যে এইটা এই এটা আর এটা এগুলো যাতে সমান সমান হয়, মানে সেম শেপে হয় ঘরগুলা, তখন এটা আরও ভালো লাগবে। যদি একটা বড় একটা ছোট হয় তাহলে তখন অতটা ভালো লাগবে না, তো সেম হলে ভালো লাগবে অনেক। তো আমরা চেষ্টা করবো সবসময় সেমই রাখার। আমরা চেষ্টা করবো হলো সেম রাখার, ঠিক আছে? আমি কি ছিঁড়ে নিই, তো আমরা অলওয়েজ চেষ্টা করবো এটা সেম রাখার। সেম এভাবে এখানেও কিছু করে নিব আমি, এখানেও সেম আমি সমানভাবে করার চেষ্টা করব, এখানেও দুইটা দুইটা লাইন করব, ঠিক আছে? তারপর এখানে যে ঘরটা করব, এটা এটা আর এটা দুইটাই সমান রাখার চেষ্টা করব, যে এটা আর এটা সমান রাখার চেষ্টা করব। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন, আমরা এটা সমান রাখার চেষ্টা করব, ঠিক আছে? এখানেও ঠিক সেম ভাবে ওটা জয়েন করে দিলাম আমি, তো এখানে আমি আরেকটা লাইন করে দিলাম, ঠিক আছে? এবার আমরা এই যে মাঝখানের এগুলা দিব, হ্যাঁ? তো আমরা চাইলে এটা এটা আমরা হচ্ছে এটা পুরোটা ভরাট করব, এটা মোটা করে দিব। তো আমরা চাইলে ভরাট করার পরেও করতে পারতেছি, আবার ভরাট করার আগেও করতে পারতেছি। আমি ভরাট করার আগেই করব, এই যে এভাবে এখানে একটা দিব, এভাবে এখানে একটা দিব, হ্যাঁ, তারপর এখানে একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা, এখানে একটা, এভাবে করে আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, এভাবে করে সব কিছু প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা দিয়ে দিব। আমরা চেষ্টা করব একদম মিডলে দেওয়ার জন্য, একদম মাঝখানে করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব।
একদম মিডলে করে দেওয়ার চেষ্টা করব আমরা। ঠিক আছে, এখানে এভাবে মিডিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলোও সেম ওভাবে করে সেম ভাবে আমি এবার আমি লাইনগুলো ভরাট করব। আমি লাইনগুলো এখন ভরাট করব এভাবে দিয়ে, এই যে প্রেশারটা একটু বেশি থাকবে কোণের উপর, যাতে মেহেদিগুলো একটু বেশি বেশি বেরোয়। হ্যাঁ, নিচে তারপর এটা করব সেম ভাবে, প্রেশার বেশি দিয়ে এটা ভরাটটা করব। ঠিক আছে, সেম ভাবে এগুলাও করব ভরাট। এই যে এই লাইনগুলো আমরা ভরাট করব। তারপর এই লাইনগুলোও ভরাট করব আমরা, এই যে এভাবে করে। হ্যাঁ, তো আমরা এইগুলোর মতো করে বাকি সবগুলোও ভরাট করব। এভাবে দিলাম, এভাবে এভাবে দিলাম, এভাবে এই যে এটা হয়ে গেল, দেখেন অনেক ইজি না? এটা অনেক ইজি। তো আমরা এভাবে করে এই প্যাটার্নটা করতে পারি। ঠিক আছে, এখন আমরা করব এই প্যাটার্নটা, এই যে প্যাটার্নটা করব আমরা এখন। আমরা এখন এই প্যাটার্নটা করব। তো ফার্স্টে আমরা এটা অনেক সময় মানে মেহেদিতে এভাবে ঘুরিয়ে দিই বা এবার বক্স আকারেই দিই। এখন মানে করাটা সেম, মানে কৌশলটা সেম, যে শেপটা এক এক সময় এক এক রকম হয়। তো আমি বক্স আকারেই দেখিয়ে দিব। তো ফার্স্টে একটা বক্স করে নিই আমি। ইভেন এটা আমরা কলকার মধ্যেও দিয়ে থাকি, অনেক সুন্দর লাগে। তো ফার্স্টে এই যে এটা আমি বলি কি ঝিরি ঝিরি, হ্যাঁ মানে আমি এটার নাম দিছি ঝিরি ঝিরি। জাস্ট মেহেদিটা বের করার সময় হাতটা একটু নাড়াবেন, মেহেদিগুলো আঁকা বাঁকা বেরোবে। এই যে আঁকা বাঁকা বেরোচ্ছে, এভাবে করে হালকা নাড়াবেন। বেশি নাড়ালে কিন্তু এটা বড় হয়ে যাবে, তখন ওইটা ভালো লাগবে না। হালকা হালকা নাড়াবেন একটু। এটা একটু লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, বাগাইছে।
এবার আমরা এখান দিয়ে এটা আরেকটা দিব, এভাবে সেমভাবে ঝিরি ঝিরিভাবে। আমরা চাইলে এটা আরেকটু গর্জিয়াস করার জন্য আমরা চাইলে মাঝখান দিয়ে একটা ফোঁটা দিতে পারি, তখন এটা আরেকটু গর্জিয়াস লাগবে। এই যেভাবে হালকা করে, বেশি বড় না। আশা করি সবাই বুঝতে পারছেন। এই যে আমাদের দুইটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দুইটা প্যাটার্ন আমাদের। এখন আমরা শিখবো আরেকটা, আরেকটা প্যাটার্ন শিখবো। সেটার জন্য ফার্স্টে আমরা একটা ঘর করে নিব, স্কোয়ার শেপের একটা ঘর। এভাবে করে পাকা পাকা করে দিব আমরা লাইনগুলো। একদম পাকা পাকা করে দিব। তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এভাবে করে, এভাবে করে। হ্যাঁ, এটা করার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যাতে আমাদের প্রত্যেকটা ঘরের সাইজ সেম হয়, কারণ সেম না হলে আমাদের এটা ভালো লাগবে না। এবার আমি আপনাদের যারা একদম নিউ তাদের জন্য একটা টেকনিক বলি এটা করার। আমরা ফার্স্টে এই লাইনের মাঝ বরাবর একটা বিন্দু দিব, ঠিক আছে? একটা বিন্দু দিয়ে এখান থেকে একটা এভাবে টান দিব, এভাবে আরেকটা টান দিব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? আমি একটু জুম করে দিই। এই যে এখানে একটা বিন্দু দিলাম লাইনের মাঝ বরাবর, এটা এখান দিয়ে একটা টান দিব, এইভাবে একটা দিব, সেম এভাবে দিয়ে এভাবে একটা দিব, এভাবে একটা দিব, এভাবে দিয়ে এভাবে একটা দিব, এভাবে একটা দিব। এটা হচ্ছে একদম যারা নিউ তাদের জন্য, এটা এভাবে দিব, এভাবে এভাবে করে দিব। এভাবে দিব, এভাবে এই যে এখান দিয়ে একদম ছোট ছোট, এগুলো আমরা একদম ছোট ছোট করে দিব যাতে এটা দেখে মনে হয় যে কিটা মানে এখানে আছে, একটু করে হলেও আছে, ঠিক আছে? তারপর আমরা এগুলোও দিব ভাবে সেম এভাবে করে দিব। এভাবে দিব,
এটার মধ্যে আবার আরও আরেকটা আছে যেটা মানে এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, আর একটা আছে এটা হচ্ছে কি যারা এটা পারেন তারা এরপর একটা ট্রাই করেন, মানে নেক্সট লেভেলের একটা ট্রাই করেন যাতে আপনারটা আরও বেশি সুন্দর হয়। যারা কিন্তু বিগিনার তাদের জন্য কিন্তু এটা সেম ভাবে আমরা ঘরগুলো করব, সেম ভাবে আমরা ঘরগুলো করব। সেম সাইজের ঘরগুলো করার ট্রাই করব আমরা। ঠিক আছে, এবার আমি জুম করি আর একটু। হ্যাঁ, নিজে আমি এটা দেখাই। এটা হচ্ছে প্রেশারের উপর থাকবে, মানে প্রেশার কন্ট্রোলিং এর উপর থাকবে এটা। সো ফার্স্টের থেকে হালকা প্রেশার দিয়ে বের করে এনে উপর মাঝখান দিয়ে একদম জোরে প্রেশার দিব, তারপরে আবার হাসতে করে ছেড়ে দিব। সেম ফার্স্টে একটু কম প্রেশার, তারপর মাঝখানে এসে বেশি প্রেশার, এটাও সেম। এই যে এই যে সেম, এগুলোও ফার্স্টে একটু কম প্রেশার, তারপর মাঝখানে এসে বেশি, আবার কমে দিব, আবার সেম। ঠিক আছে, এই যে এটা এদিক দিয়ে এসে একটু কম প্রেশার, আবার বেশি দিয়ে, এই যে এটাও সেম। এভাবে সবগুলো আমি এভাবে সেম কম বেশি কম বেশি করে করে দিয়ে যাব। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব। আবার এসে কম বেশি পাশে, এভাবে দিয়ে, হ্যাঁ এভাবে দিয়ে, ঠিক আছে এভাবে দিয়ে, এভাবে এভাবে দিয়ে, এভাবে এটা এভাবে, হ্যাঁ। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, দেখেন এটা আর এটা, এটা হচ্ছে একদম বিগিনারদের জন্য, এটা হচ্ছে কি যারা কাজ করে তাদের জন্য। এই দেখেন এভাবে দিয়ে আমরা এভাবে আরেকটা আরেকটা করতে পারি, এটা একটু সুন্দর লাগবে তখন আমরা যদি এটা করি। তো দেখেন আজকে আমরা তিনটা প্যাটার্ন দেখলাম, একটা দুইটা তিনটা। তো আপনারা জানাবেন যে কি কোনটা বেশি ইজি, হ্যাঁ কোনটা বেশি ইজি আর কোনটা বেশি ভালো লাগছে আপনাদের সেটা জানাবেন। আর বাকিগুলো কাল আগামী ক্লাসে হবে, সবগুলো এক ক্লাসে করানো আসলে সম্ভব না, সো আগামী ক্লাসে সব হবে। তো আজকের জন্য এতটুকুই, এখন যাই, টাটা বাই বাই। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যাতে আপনারা পরের ক্লাসগুলোর আপডেট পেতে থাকেন।